হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমার সমস্ত দেখছো, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, অনেকক্ষণই উঠেছি, ঘরদোর পরিষ্কার করে আমার মর্নিং এখন থেকে, তোমাদের সঙ্গে আমার মর্নিং এখন থেকেই স্টার্ট হলো। উঠে পড়েছি অনেকক্ষণই, ঠিক আছে, সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলো, কিন্তু ঠান্ডাটা আবার ঘুরে পড়েছে। যাই হোক, রোদ্দুরটা দিচ্ছে সকালবেলা, এটা খুব ভালো লাগছে, ঠিক আছে। চলো, মানে দুপুরের পর থেকেই আবার ওয়েদারটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো, আমার মর্নিং এখন থেকেই তোমাদের সঙ্গে স্টার্ট হলো, চলো দেখতে থাকো, ঠিক আছে। আমার সঙ্গে থাকবে, পালাবে না, কিন্তু একদম পালাবে না, দেখতে থাকবে কিন্তু বলে দিন, একদম পালাবে না, ঠিক আছে, ঠিক আছে, চলো দেখতে থাকো। হ্যাঁ, বাবুয়া বাজার গেছে কড়াইশুটির বোঝা আনবে। আমাদের এই শীতের সময় কড়াইশুটি এনে রাখা হয়, কেন বলো তো, অফ সিজনের তখন কড়াইশুটির দামটা অনেকটা বেড়ে যায়। এবার কড়াইশুটি, এবার ঠান্ডা আস্তে আস্তে এবার চলে যাবে, সরস্বতীর মানে পুজো যত এগিয়ে আসে ঠান্ডা আস্তে আস্তে চলে যাবে, ওই জন্য এই সময়টা আমাদের কড়াইশুটি এনে সারা বছরের কড়াইশুটি তুলে এনে একদম ফ্রিজে ডাক করে রেখে দেওয়া হয়। কিভাবে কি করি সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা তোমাদেরও খুব উপকার লাগবে এবং পয়সা সেভ হবে, মানি সেভ করতে কে না চায় বলো, দেখতে থাকো। আজকে কড়াইশুটি আনতে যে মানে আমি সারা বছরের কড়াইশুটি, এক বছরের পুরো কড়াইশুটি আবার শেষ হয়ে গেছে, আবার আসছে, শেষ হয়ে গেছে, আমি কিভাবে রাখি সারা বছর এই কড়াইশুটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে, দেখতে থাকবে, ঠিক আছে। চলো দেখো, বাবুয়া কড়াইশুটি নিয়ে চলে এসছে, ক্লিন করে পুরো পরিষ্কার করে এইভাবে রেখে দেওয়া হয়েছে। দুপুরবেলা বসে বসে ছাদে রোদ্দুরে কড়াইশুটিগুলো দুজন মিলে ছাড়াবো। আগে বাজার থেকে এনেই আগে আমাদের আগে পরিষ্কার করে নেওয়া হয়, জানো তো, যত বাজার আসে আমার সমস্ত এইভাবে ক্লিন করে নেওয়া। আজকে যেমন আলু পেঁয়াজ আছে, সমস্ত এগুলো ধুয়ে এইভাবে এই বেসিনটা, এই কারণেই এর জন্যই ইউজ করা, এই বেসিনটা আমরা এখন আর হাত টাত কিচ্ছু ধুই না, এটা আমাদের ডাইনিংয়ের বেসিন, কিন্তু কিচ্ছু ধুই না। আমাদের এই কোভিডের পরিস্থিতির পর থেকে এইভাবে আমাদের সিস্টেম করা হয়েছে, সমস্ত বাজার থেকে এনে ক্লিন করে বেসিনের ওপর এইভাবে রাখা হয়। আর এখানে কিছু বাজার আছে, এগুলো শুকিয়ে গেছে, ফ্রিজে পরে কখন তোলা হবে কোনো ঠিক নেই, কিন্তু এগুলো সব ক্লিন, যার জন্য ডাইনিং টেবিলে চলে এসছে। যাই হোক, তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে আমাদের দুপুরের লাঞ্চের ভাত বসিয়ে দিয়েছি। আর একটা যেন কী করব, তরকারি পাতি করে রাখাই আছে, ওই জন্য একটু আলু ভাজবো, আমি না একটুখানি আলুর ব্যাপার আছে, আলু খেতে ভালোবাসি, এদিকে ফিগার হেলথ কনসাস, এদিকে আলু খেতে ভালোবাসি তোমরা বলবে। আর এদিকে যে ঘ্যাড়ঘ্যাড় করে আওয়াজ হচ্ছে না বাইরে, ওই পাশে বললাম না বাড়ি হচ্ছে, বাড়ির ওই মার্বেল মেশিন, মার্বেল বসাচ্ছে, ওর আওয়াজ হচ্ছে মেশিনে। আর এটা দুধটাকে ফুটিয়ে রেখেছি, এটাতে পায়েস হবে, বুঝেছো, কখন হবে জানি না কিন্তু পায়েস হবে, ঠিক আছে। আর আমার এখন কিছু কাজ আছে, কিছু ফার্নিচার টার্নিচার ঝাড়ছি আজকে নিচের, এই যে মাইক্রোওভেন টোভেনগুলো অনেক দিন হয়নি ঝাড়াঝুড়ি, তো আজকে আমি ঝাড়বো এগুলো, বুঝেছো, অনেক কাজ পড়ে আছে, চলো সকালবেলা এইসব কাজ নিয়ে আজকে পড়েছি, সব ঝাড়াঝুড়ি করবো। Artlist.io Music licensing reimagined. Artlist.io এই দেখো, এখানে আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি, আমার নিচে যে সমস্ত ঝাড়াঝুড়ি করার হয়ে গেছে এখানে আলু ভাজাও বসিয়ে দিয়েছি, ওখানে আমার ভাতও হয়ে গেছে, এখানেও কিছু সবজি ধুয়ে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছি, পালং শাক টাক গাজর বিনস এইসব রয়েছে, কী সব রয়েছে, যাই হোক
ভাতও আমার হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাও আমি বসিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আমি একটুখানি ভাজাভুজি খেতে ভালোবাসি, মানে গরম ভাতে একটু ঘি দিয়ে একটু হালকা ভাজা কিংবা হালকা আলু ভাজে কিংবা বেগুন ভাজা, বিশেষ করে এই সিজনটাতে, মানে এই শীতে। সরি, বাথরুমটা দেখা যাচ্ছে, একটু ইগনোর করো, হ্যাঁ ঠিক আছে, প্লিজ। দিয়ে আমি এই সিজনটাতে আমি একটু খেতে ভালোবাসি, একটু ভাজাভুজি দিয়ে ঘি দিয়ে ভাত, বুঝেছ? ভাজা বসিয়ে দিয়েছি, চলো ভাজাভুজি হয়ে যাক। এগুলো হয়ে টয়ে গেলে আমি আবার গোপালুকে নিয়ে চান ঢান করাতে যাবো। চান ঢান করিয়ে টরিয়ে এসে, নিজে চান ঢান করে এসে, মানে ঠাকুর হয়ে গেলে তারপর আমি খেতে বসে যাব। তারপর গিয়ে দুপুরবেলায় বসে এই কড়াইশুটিগুলো ছাড়াবো, বুঝেছ? একদম কাছে চলো, একদম কড়াইশুটি ছাড়ানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একবারে ছাদে গিয়ে দেখা হবে, বুঝেছ? একবারে ছাদে গিয়ে দেখা হবে। এই দেখো আলু ভাজা হয়ে গেছে আমার, কিন্তু আমার ভাত হলো না, ভাতে স্টিম দিয়ে দিল, জানো? খুলে দেখি এক্সট্রা স্টিম দিলেই হয়ে যায়। আজকে আবার কী হলো কে জানে, এমনিতে মানে ভাত হয়নি, আবার তাকে একটু ফোটাতে বসেছি, একটুখানি ফুটলেই হয়ে যাবে। আর তোমার কী বলে, আমি এমনি না প্রেশার কুকারে তাহলেই আমি প্রচণ্ড ভয় পাই, জানো? আমি সবসময় ওই জন্য প্রেশার কুকারের চারিদিকে ঘুরে বেড়াই, মানে ওর মানে ওর পাশ থেকে আমি সরি না, ওকে আমি প্রচণ্ড ভয় পাই প্রেশার কুকারকে। হ্যাঁ, আমার আর প্রেশার কুকার ছাড়া আমার উপায়, মানে কিছু কিছু রান্না আছে প্রেশার কুকার ছাড়া একদমই হয় না। আর আমি এমনিতেও প্রেশার কুকারটা বেশি ইউজ করি, চট জলদি রান্না হয়ে যায় না, ওই জন্য প্রেশার কুকারটা বেশি ইউজ করি আমি। জানি প্রেশার কুকারের রান্নায় অত টেস্ট হয় না, আমি দেখেছি খেয়ে, কিন্তু কী করবো, আমার চট জলদি রান্না প্রেশার কুকারই আমার সুবিধা। কিন্তু আমি প্রেশার কুকারকে প্রচণ্ড ভয় পাই, ওকে আমি প্রচণ্ড ভয় পাই। ও কী করবো এবার, আমি ও সবসময় ওর চারিদিকে ঘুরে বেড়াই। এবার নাও কী বলো, ভাতটা এখনো হলো না, তাড়াতাড়ি করছি চান ধান করতে যাবো বলে, মানে কী বলবো, আলু ভাজা হয়ে গেলো, ভাত হলো না, আর কী করবো বলো, ভাতটা করেই নি, স্টিম মারলো, একটা স্টিম দিলেই আমার ভাত হয়ে যায়, আজকে হলো না, কী জানি। এক এক সময় খুব জ্বালা, যেদিন তাড়াতাড়ি থাকে না সেদিন খুব জ্বালা, এই বসে বসে আমি কড়াইশুটিগুলো ছাড়াবো, তাড়াহুড়ো করছে, অত কড়াইশুটি সময় লাগে না বলো, কী বলবো এখন, ওকে প্রদক্ষিণ করে বেড়াই আমি, ওর চারিদিকে এখন আমি প্রদক্ষিণ করবো, ঠিক আছে চলো। চলো দেখাচ্ছি, কালকেই বলছিলাম না সেদিনকে, আমাদের এখানে খুব ঘুরি উঠছে, আমাদের ছাদে একটা এসে, ছাদে এসেছি আমি, ছাদের এই দরজাটা খুলতে এসেছি, এই দেখো ঘুড়ি উড়ে পড়েছে, দেখতে পাচ্ছ সুতোটা, এই দেখো এখানে একটা ঘুড়ি উড়ে পড়েছে, এই দেখো, এই যে, কিন্তু ঘুড়িটা কী করে বার করবো, এই দেখো ঠিক আছে, এই যে সুতোটা, কিন্তু ঘুড়িটা না এখানে জড়িয়ে গেছে, না না এই দেখো ছাদেতে এই ঘুড়িটা, কিন্তু বার করবো কী করে, বাবুয়াকে বলবো, এ বাবুয়া বাবুয়া, এই যে ঘুড়িটা এখানে জড়িয়ে গেছে, কী করে বার করবো। ওই বাড়ির ছাদ থেকে এসে আমাদের ঘুড়িটা আমাদের ছাদে পড়েছে, সুতোটা ওই বাড়ির ছাদে, পাশের যে বাড়িটা হচ্ছে ওই বাড়ির ছাদে। এবার তো মিস্ত্রিগুলো আছে, ওরা তো নিয়ে নেবে, তো ওই জন্য বাবুয়াকে বলছি তাড়াতাড়ি আয়, সুতোটা ওদের বাড়ির ছাদে, ঘুড়িটা আমার ওদের বাড়ির ছাদে, এবার ঘুড়িটা তো আমাদের বাড়ির ছাদে, বুঝেছিস? ঘুড়িটা নিয়ে নে। অতগুলো কড়াইশুটি ছাড়িয়ে, এই যে খোলা এগুলো, বুঝেছ? ছাড়িয়ে অবশিষ্ট এই কড়াইশুটি বেরিয়েছে, দেখে মনে হচ্ছে ওতে কত ছিল, না বাবু? এটা কত কিলো নিয়ে এসেছিলিস কড়াইশুটো? দু কিলো, আগের দু কিলো ছিল না, যেটা আগে ফ্রিজে রাখা আছে, হ্যাঁ এটা দু কিলো। আমার এই পাঁচ কিলো কিনলেই সারা বছর হয়ে যায়। এই দেখো এটা দু কিলো কড়াইশুটি, এরমভাবে ছাড়ানো হয়ে যায় ফ্রেশ, বুঝেছি? আগে কিন্তু খোলার সময় ধুয়ে নেবে, আগে কড়াইশুটিটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর তারপর কিন্তু আর জল লাগাবে না, জল যদি লেগে থাকে তাহলে আর কিন্তু শেষ, এই কড়াইশুটি আর সারা বছর রাখতে পারবে না। আমার কিন্তু একদম ড্রাই, মানে ওইভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দেখলে তো, এই কিছুক্ষণ আগে ছাড়ানো হয়েছে। দিয়ে এবার এটাকে আমি এই এয়ার টাইট কন্টেনারে রাখবো, এরকম একটা এয়ার টাইট কন্টেনার রাখবে, আর অবশ্যই সেটা যেন কাঁচের কিংবা স্টিলের হয়, প্লাস্টিকে একদম নয়, বুঝেছো? দিয়ে এই কন্টেনারে আমি ঢেলে দেবো এখন। আমি এই কন্টেনারটাই ঢুকিয়ে দিয়েছি, দেখো দেখতেও কত সুন্দর লাগবে, ফ্রিজে রাখবো, কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে, নর্মালে রাখবে না, ডিপ ফ্রিজে রাখবে, একদম সারা বছর থাকবে, দেখো কত সুন্দর দেখতেও লাগছে। একদম ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আমার সারা বছরের কড়াইশুটি মোটামুটি কেনা হয়ে গেছে, মোটামুটি কি কেনাই হয়ে গেছে, ফ্রিজে এখনও কিছুটা আছে, চলো দেখাচ্ছি, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন ডিপ ফ্রিজে। এবার সারা বছর
অক্সিজেনেও কড়াইশুঁটি করে খাওয়াই। দেখো এটা তো একটা আছে, দেখবা এবার সারা বছর কড়াইশুঁটির কচুরি খাও, দাম বাড়লেও অসুবিধা নেই। বাবা টাইট হয়ে রয়েছে তো এটা দাম। এই দেখো এখানেও রয়েছে, এখানেও এরম ভাবে। এটা কিন্তু ভেতরটা স্টিল, ওপরটা প্লাস্টিক হলে কী হবে, ভেতরটা স্টিল আছে বুঝেছ, অবশ্যই প্লাস্টিক এখন ওপরটা স্টিল হলে কী হবে, প্লাস্টিক হলে কী হবে, ভেতরটা স্টিল, প্লাস্টিকে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে আমি বলে দিলাম। সম্ভাবনা আছে, এখানেও আছে, কত দেখাবো বাবা কেসে মরছি কোভিড নাকি। এই দেখো এটাও কিছু আছে, দেখেছো ভেতরটা স্টিল, ভেতরটা কিন্তু স্টিল। এই যো দেখাতে পারছি কিনা জানি না, এই যে ভেতরটা স্টিল, কিন্তু আমি এভাবে রেখে দিই। অক্সিজেনেও এবার কড়াইশুঁটির কচুরি করে খাও, অক্সিজেনের সাথে কী ভালো লাগে না কড়াইশুঁটির কচুরি। এখন তো ভালো লাগেই শীতকালে, কিন্তু অক্সিজেনও ভালো লাগে, তরকারিতে দাও যাতে খুশি দাও, কড়াইশুঁটির কত কিছু হয়। এই যে এবার ডিপ ফ্রিজে এক এক করে তুলে দিচ্ছি, অবশ্যই ডিপ ফ্রিজে রাখবে, ঠিক আছে চলো তুলে দিই। বাবু আমায় স্কুল স্টুডেন্ট বানিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছো তো আমার মোজাটা দেখে, ওকে বলেছিলাম অ্যাঙ্কেল লেন্থ মোজা আনতে। আমি সারা শীতে মানে পায়ে ক্রিম লাগিয়ে, ফুট কেয়ার ক্রিম লাগিয়ে মোজা পরে থাকি, সারা শীতকালটায় মোজা পরে থাকি, মানে দিনের বেলাতেও সেই ঘুম থেকে উঠে বলো যতক্ষণ মোট কথা থাকি বিছানার বাইরে আমি এরমভাবে মোজা পরে থাকি, ঠিক আছে। মানে মোজা পরে থাকলে আমার আর ঠান্ডা লাগে না, ওপরে যাই পরে থাকি না থাকি, না থাকি মানে পরে তো অবশ্যই থাকি, যাই হোক এরমভাবে মধ্যে ওকে বলেছিলাম অ্যাঙ্কেল লেন্থ মোজা আনতে, ও স্কুলের মোজা নিয়ে চলেছে, আমাকে স্কুল স্টুডেন্ট ও আবার বানাতে চাইছে মনে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ব্যাপারে হলো দোষ, আমার ব্যাপারেতে ঠিক আছে তে মুদ্রার দোষ আছে। দেখবে ভিডিওতে সব কথায় এই ব্যাপার ঠিক আছে বলি, এগুলো আমার মুদ্রার দোষ। হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা, হ্যাঁ ও বাবুয়া বসে আছে, বাবুয়া সাউন্ড হচ্ছে, কপিরাইট হয়ে যাবে। এই যে এখন এবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, এবার আস্তে আস্তে টুকটুক করে একটু গরম জল খাবো, অন্তত খাওয়ার এক ঘন্টা পরে জল খাবে, তার আগে জল খাবে না, ব্যাস ভুঁড়ি আর দেখতে হবে না, এদিক ওদিক দৌড়াবে ভুঁড়ি, দেখবে তুমি পেছনে পড়ে ভুঁড়ি সামনে এগিয়ে যাচ্ছে, বুঝেছ, খেতে বসে জল খাবে না। বাবু হাসছে, বাবু হাসছে, হাসছিস কেন, দেখো নিজে মনে হেসে যাচ্ছে, দেখো পাগল হেসে, বউ বলছে মনে হয় ওই হাসছে। আমি একটু টুকটুক করে গরম জল খাচ্ছি। যাই হোক মেন মরালে আমি আসি মেন কথায়, যাই হোক পয়সা যদি সেভ করতে চাও এই সিজনে, কড়াইশুঁটির দাম কম, এখন কিনে এরমভাবে ডাব করে ফ্রিজে ডিপ ফ্রিজে এইভাবে রেখে দাও, কোনো সমস্যাই নেই। ফ্যামিলির যে যেখানে আছে তাদেরকে ছাদে রোদ্দুরে বসিয়ে দাও, রোদ্দুরে পিঠটাও আয়রন হবে, ফেঁকা হবে, আরামও লাগবে, আর তার সঙ্গে কড়াইশুঁটিটাও সারানো হয়ে যাবে, আবার তার সঙ্গে পয়সাটাও সেভ হবে, অফসিজনেও কড়াইশুঁটির কচুরিটাও খাওয়া হবে, তাই না, ঠিক বলিনি। চলো আর যার পিঠে কোমরে ব্যথা তাকে বসিয়ে দেবে কড়াইশুঁটি দিয়ে আমি ছাড়াতে, ও দেখবে সে ঠিক বসে বসে, সে বললো আমি একলাই ছাড়ি দিচ্ছি রোদ্দুরে বসে, বুঝেছো, রোদ্দুরে এত আরাম, ভিটামিন ডিটাও খেয়ে নেবে। চলো অবশ্য ভিটামিন ডিটা একবারে ভোরের রোদ্দুর, সকালের রোদ্দুর, আর নালে দুপুরে পড়ার রোদ্দুরটাই হচ্ছে ভিটামিন ডি, যাই হোক মাঝখানেরটা হচ্ছে ABCD, ঠিক আছে ABCDEFGHI, যাই হোক আমি এখন গরম জল খাচ্ছি। আর তুই কি আমার এরকম স্টুডেন্টদের মতো মজা এনেছিস কেন, দেখ হ্যাঁ তুই ভালো, ও এটাই তো ভালো, যাকে এখন ও এনেছে না এটাই ভালো। যাই হোক আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, ফ্যামিলি সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এইভাবে এনজয় করতে থাকো, হাসতে থাকো, খেলতে থাকো, যা খুশি করতে থাকো, মজ মস্তি, ঠিক আছে। আর পয়সা যদি বাঁচাতে চাও এইভাবে কড়াইশুঁটি, আর ভালো খেতেও চাও অফসিজনে, এইভাবে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে রেখে পাও, ঠিক আছে চলো টাটা বাই বাই। আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, ঠিক আছে টাটা।